আরএফএল, এক সুপরিচিত এবং নির্ভরযোগ্য নাম। বরাবরই মালদা জেলা আমের জন্য জগৎ বিখ্যাত। এবছর মালদা জেলার আম পাড়ি দিচ্ছে ইংল্যান্ডেও। প্রতিবছর এই মরশুমে দেশ এবং বিদেশের পর্যটকরা মালদায় আসেন জেলার জগৎ বিখ্যাত লাংড়া গোপাল ভোগ সহ বিভিন্ন প্রজাতির আমের স্বাদ নিতে। কিন্তু কার্বাইড মিশিয়ে আম পাকিয়ে বাজারজাত করার অভিযোগ উঠছে একাংশ ব্যবসায়ীদের বিরুদ্ধে। কিন্তু সেই কার্বাইড মেশানো আম অজান্তে কিনে ফেলছে সাধারণ ক্রেতারা, যার ফলে শারীরিক ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে বলে মনে করছে আম রসিক মানুষরা। পৌরসভা ও প্রশাসন এ বিষয়ে তদারকি চালাচ্ছে না কেন, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। মালদার এক আম বিক্রেতার কথায়, প্রতিযোগিতার বাজারে কার্বাইড মিশিয়ে পাকানো ছাড়া আর কোনো উপায় নেই, যেহেতু এখন রমজান মাস চলছে, তাতে বিভিন্ন ফল সহ আমের চাহিদা ব্যাপক রয়েছে। সেই চাহিদা মেটাতে কার্বাইড মেশানো পাকা আম একাংশ বিক্রেতারা বাজারে বিক্রি করছে। এ বিষয়ে ব্যবসায়ী উজ্জ্বল সাহা জানিয়েছে, আমে যাতে কার্বাইড ব্যবহার না করা হয় তা নিয়ে শহরের ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে। ইতিমধ্যেই আমরা সেই প্রতিক্রিয়া শুরু করেছি। আমাদের মালদার আম যে বিখ্যাত আম ছিল, সারা বিশ্বে যে নাম ছিল, সেটা আমাদের অনেক চাষিদের অজ্ঞতার কারণে সে আমের গুণগত মান ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে, আমরা এটা লক্ষ্য করে দেখছি। কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অকালপক্ব আম গাছ থেকে পেরে নেওয়া হচ্ছে, অনেক সময় আমের মধ্যে যে পেস্টিসাইড ইউজ করা দরকার নাই সেটাও করছে, আমের অতিরিক্ত ফলনের জন্য কিছু কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, এবং সর্বোপরি আম পাড়ার পরে অকালপক্ক আম পাকানোর জন্য কিছু কিছু ক্ষেত্রে কার্বাইডও ব্যবহার করা হচ্ছে। সর্বোপরি সব মিলিয়ে আমাদের আম চাষিদের মধ্যে, আম ব্যবসায়ীদের মধ্যে একটা অ্যাওয়ারনেসের অভাব আছে। সরকারিভাবে তাদেরকে সাবসিডি দেওয়া হচ্ছে, আমরা মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিচ্ছি সর্বতোভাবে অ্যাওয়ারনেস করে মালদার আমের পুনরুদ্ধার করার জন্য। মালদার আমের যে বিখ্যাত আম ছিল বিশ্বজুড়ে, সেটাকে আবার বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রতিষ্ঠা। কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।